কৈছো অন্যতম একটা গুরুত্বপূর্ণ খবর, কেন মুখ্যমন্ত্রীর ফালৰ পৰা এবাৰ বৃহৎ ঘোষণা করা হৈছে যে লোকসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পাছতে অসমত লাগু হব UCC, অর্থাৎ UCC লাগু হওয়ার পাছতে অসমত 10টাকৈ নিয়ম সলনি হব। তার ভিতর কি কি নিয়ম আছে তারপর আমি 10টা নিয়ম লৈ আহিছো। এই 10টা নিয়ম আপনার জানাব বিচারিছো কি কি সলনি হব UCC আহিলে অসমলৈ। আমি ফুল প্লেটস মাধ্যমে আপনার জানাব বিচারিম। নির্বাচনের পাছতে অসমত বন্ধ হব বহুবিবাহ, মুখ্যমন্ত্রীর বৃহৎ ঘোষণা, শীঘ্রেই প্রবর্তন হব অসমত UCC, ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তন হব অসমত। UCC হলে হবলগিয়া 10টা পরিবর্তন, সকল ধর্মের ছোৱালীর বিবাহ 21 বছর হব লাগিব, বিবাহ বিচ্ছেদের সম অধিকার থাকিব পুরুষ আর মহিলা, লিভ ইন রিলেশনত থাকলে আনুষ্ঠানিকভাবে জানাব লাগিব, লিভ ইন পঞ্জীয়ন নকরিলে 6 মাস জেল, লিভ ইনত জন্ম হওয়া সন্তানেও সম অধিকার লাভ করব, বহু বিবাহ বন্ধ হব, পতি বা পত্নী জিয়াই থাকলে দ্বিতীয় বিবাহ পাতিব নোৱাৰিব, বিবাহৰ পঞ্জীয়ন সকলোৰে বাবে বাধ্যতামূলক, শরীয়ত আইনৰ মতে বিবাহ নহব মুসলমান লোকর, বন্ধ হব 3 তালাক, আইনী প্রক্রিয়ায় সকলোৱে কৰিব লাগিব বিবাহ বিচ্ছেদ। নির্বাচনের পাছতে অসমত বন্ধ হব বহুবিবাহ। ইতিমধ্যে কালির দিন মুখ্যমন্ত্রী এক বৃহৎ ঘোষণা করেছে, অর্থাৎ নির্বাচনের পাছতে অসমত প্রবর্তন হব UCC, ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তন হব, আর UCC প্রবর্তন হলে সলনি হবলগিয়া 10টা নিয়ম আমি লৈ আহিছো। এই 10টা নিয়মের ভিতর সকলো ধর্মের যুবক যুবতী লড়া ছোৱালীয়ে তেওঁলোকে বিয়া পতার যে বয়স আছে সেই বয়স 21 বছর হওয়াটো বাধ্যতামূলক হব। আর ঘোষণা মুখ্যমন্ত্রী কালির দিন পুনের করা পরিলক্ষিত হয়েছে UCC লৈ, আর UCC শীঘ্রেই অসমত প্রবর্তন হব। নির্বাচন শেষ হওয়ার পাছতে অসমত লাগু হব UCC, আর UCC লাগু হওয়ার পাছতে বহুখিনি সাল সলনি হব অসমত। বিশেষকৈ কি কি সাল সলনি হব অসমত তার সম্পর্কে আমি প্রথমতে আপনাদের ফুল প্লেটস মাধ্যমে পড়ব বিচারিছো, তারপর আমি মুখ্যমন্ত্রীর মন্তব্য জানাম। বিবাহ বিচ্ছেদর পুরুষ আর মহিলার সম অধিকার থাকিব, লিভ ইন রিলেশনশিপত থাকলে আনুষ্ঠানিকভাবে জানাটা বাধ্যতামূলক, নির্বাচনের পাছতে বহু বিবাহ, ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হব, আর শীঘ্রে প্রবর্তন হব অসমত UCC, UCC হলে কি 10টা পরিবর্তন আহিব অসমের ক্ষেত্রে, সকলো ধর্মের ছোৱালীয়ে বিবাহ 21 বছর বাধ্যতামূলক করা হব, বিবাহ বিচ্ছেদের সম অধিকার পুরুষ আর মহিলার উভয়ে থাকিব, লিভ ইন রিলেশনশিপত থাকলে আনুষ্ঠানিকভাবে জানাটা বাধ্যতামূলক, লিভ ইন পঞ্জীয়ন নকরিলে 6 মাস জেল, লিভ ইনত জন্ম হওয়া সন্তানেও পাব সম অধিকার, বিবাহ বহু বিবাহ বন্ধ হব, পতি বা পত্নীয়ে জিয়াই থাকলে দ্বিতীয় বিবাহ পাতিব নোৱাৰিব, বিবাহ পঞ্জন সকলোৰে বাবে বাধ্যতামূলক, শরীয়ত আইনৰ মতে বিবাহ নহব মুসলমান লোক, বন্ধ হব 3 তালাক, বন্ধ হব 3 তালাক, আইনী প্রক্রিয়ায় সকলোৱে কৰিব লাগিব বিবাহ বিচ্ছেদ, অর্থাৎ আইনের মাধ্যমেহে বিবাহ বিচ্ছেদ করব। আমি এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য আপনার দেখাব বিচারিছো, যত কালির দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে অসমত অতি সোনকালে UCC লাগু হব, আর UCC ক্ষেত্রে কি কি কলে মুখ্যমন্ত্রী কালি, এবার মন্তব্য আপনার পোনে পোনে দেখার চেষ্টা করছো। কিন্তু ইলেকশনের ঠিক পিছতেই আমি বহু বিবাহ বন্ধ করি, তার গোটেই প্রস্তুতি সম্পূর্ণ, গতি যদি বিয়া করা একদিনাই করা আমাকো মাতক খাটি খাব, আজিলেকে লিগেল হয়ে আছে, কিন্তু ইলেকশনের পিছত ইলিগেল, আর মই বাধা করলেও বলি তো নয়, মইতো কাকো বাধা নকরো, আইনেহে বাধা করিব, আর আইনে বাধা করা কাম একটা জোর জবস্তি করলে আইনে ব্যবস্থা লব। উই আর কনসিডারিং বোথ, বাট উই আর ওয়েটিং ফর সাম ইস্যুস টু বি রিজলভ, সো অল দিস উইল বি রিজলভ আফটার দ্য পার্লামেন্টারি ইলেকশন, কিন্তু ইলেকশনের ঠিক পিছতেই আমি বহু বিবাহ বন্ধ করি, তার গোটেই প্রস্তুতি সম্পূর্ণ, গতি যদি বিয়া করা একদিনাই করা আমাকো মাতক খাটি খাব, আজিলেকে লিগেল হয়ে আছে, কিন্তু ইলেকশনের পিছত ইলিগেল, আর মই বাধা করলেও বলি তো নয়, মইতো কাকো বাধা নকরো, আইনেহে বাধা করিব, আর আইনে বাধা করা কাম একটা জোর জবস্তি করলে আইনে ব্যবস্থা লব।
We are considering both, but we are waiting for some issues to be resolved. So all these will be resolved after the...